গেল নয় বছরে প্রায় সাতাশ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতায় সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে শেয়ারহোল্ডারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি জীবন বিমা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন বললেন নিজস্ব ব্র্যান্ড বিল্ড আপ করেই বিমাখাত প্রসারে কাজ করে যাচ্ছে ট্রাস্ট পরিবার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জয়েন্ট স্টক কোম্পানির সাথে নিবন্ধিত হয়ে দেশের শরিয়া আইন অনুসরণ করে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের এগেনস্টে যে রিটার্নটা পাওয়া দরকার সেটা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি লাইক ডেভিডেন্ড যাতে তারা ঠিকভাবে পায় এবং ডেভিডেন্টের পরিমাণটা যাতে গ্রাজুয়ালি বেড়ে যায় বেশি পেতে পারে সেই জন্য কোম্পানিতে যদি বেশি বেশি সারপ্লাস হয় সেই আমরা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা কাজ করে যাচ্ছি সম্প্রতি আমিও শুনেছি কিছু পত্রপত্রিকায়ও দেখছি যে নামটা নিয়ে কথাবার্তা হচ্ছে বাট এটার কোনো আইনগত বৃদ্ধি নাই এখানে নাকি একটা অভিযোগ করা হয়েছে যে আস্থা এবং ট্রাস্টকে সেনাবাহিনীর কথা বলা হচ্ছে আমি সেই ক্ষেত্রে বলবো আস্থা লাইফের অপারেশনাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর এস পার দেয়ার ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে এটা আছে তো সেপ্টেম্বর 20 তারিখ তারা অপারেশনাল অ্যাক্টিভিটি শুরু করেছে আর আমরা শুরু করেছি ফেব 2024 সালের ফেব্রুয়ারিতে তাহলে তো এই 6 বছরে আমরা কি করেছি আস্থা তো এসেছে 2020 সালে সত্যি করে শুনেছে এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এটা করে নাই হতে আস্থা লাইফের কেবা কারা এটা করেছে তো এটা তারা আমাদের সাথে কোনো কথাও বলা নেই তা আমার কথা হচ্ছে যে আস্তা লাইফে যদি এরকম কোন হেজিটেশন থাকে এই বিষয়ে তাহলে আমরা যেভাবে প্রচার করতেছি তারাও বিভিন্ন পত্রপত্রিকা দিয়ে এটা প্রচার করতে পারে যে আমাদের সাথে আস্থার সাথে সেনাবাহিনীর সম্পর্ক এটা ছাড়া অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্সের সাথে সম্পর্ক নেই আমাদের মতো তারাও যদি প্রচার করে তাহলে তাদের পারপাস সার্ভ হয়ে যায়